নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা জিকে। আমরা প্রথম ত্রিপুরা জিকে আলোচনা করেছিলাম, যেটা সিরিজ আপনারা এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে ওই প্লেলিস্টের মধ্যে দেখতে পারবেন। এছাড়াও আজকে আমরা আলোচনা করব ওই সিরিজের অংশ, এবং এই সিরিজের মধ্যে আমরা ত্রিপুরার যা জিকে রয়েছে প্রত্যেকটা জিকে কমপ্লিটভাবে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ত্রিপুরার জনসংখ্যা বা ত্রিপুরা সেন্সাস 2011। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। তো চলে যাই আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরার জনসংখ্যা বা ত্রিপুরা সেন্সাস 2011। এক্ষেত্রে সেন্সাসের একটু ডিটেলস আমরা দেখব। এখানে সেন্সাসের ডিটেলস যেটা রয়েছে, প্রথম সেন্সাস হয়েছিল 17 ফেব্রুয়ারি 1881-এ, ফার্স্ট সেন্সাস হয়েছিল, যেটা WC প্লোডন যিনি ছিলেন তার আন্ডারে কিন্তু প্রথম যে সেন্সাসটা হয়েছিল সেটা অল ইন্ডিয়া বেসিসে হয়েছিল 1881-এ। তো আফটার ইন্ডিপেন্ডেন্স যখন সেন্সাস হয়েছিল সেটা হচ্ছে 1951-এ, যেটা ছিল নবমতম সেন্সাস, খুবই ইম্পর্টেন্ট। প্রথম ইন্ডিপেন্ডেন্স সেন্সাস যেটা হয়েছিল সেটা কখন হয়েছিল, এটা হচ্ছে 1951-এ, এটা কততম? নবমতম। এবার ত্রিপুরা সেন্সাসের মধ্যে আসা যাক। ত্রিপুরা সেন্সাসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিপুরা সেন্সাস 2011, যেটা ছিল 15তম, যেটা প্রথম সেন্সাস হয়েছিল তার 15তম সেন্সাস, কিন্তু ইন্ডিপেন্ডেন্স থেকে কিন্তু 7তম সেন্সাস ছিল। তো আমরা দেখে নেব ত্রিপুরার জনসংখ্যা কি ছিল 2011-এ। সো 2011 অনুসারে ত্রিপুরার জনসংখ্যা যেটা ছিল 36,73,970। তো মোটামুটি এক্ষেত্রে 36 লাখ ছিল ত্রিপুরার জনসংখ্যা, এবং এক্ষেত্রে মেল এবং ফিমেল, এক্ষেত্রে মেল ছিল মোটামুটি 19 লাখের মতো এবং ফিমেল ছিল 17 লাখের মতো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে টোটাল যে পপুলেশন, টোটাল পপুলেশনটা কত থাকে, টোটাল সংখ্যা দেওয়া থাকে, অনেক সময় অনেক রকম অপশন দেওয়া থাকে ত্রিপুরার পরীক্ষাগুলোতে। সো এক্ষেত্রে 36,73,917। তো এক্ষেত্রে SC ST কতগুলো আছে এগুলো আমরা দেখব। এক্ষেত্রে ST-র ক্ষেত্রে 11,66,813 জন, এবং SC-র ক্ষেত্রে 6,54,918 জন। এক্ষেত্রে আমরা দেখব রুরাল পপুলেশন যেটা রয়েছে এবং আরবান পপুলেশন। এক্ষেত্রে রুরাল পপুলেশনের মধ্যে যেটা রয়েছে, রুরাল পপুলেশনের মধ্যে রয়েছে 27,12,464, এবং আরবান পপুলেশন যেটা রয়েছে 9,61,453। তো এক্ষেত্রে রুরাল যে জনসংখ্যা সেটা বেশি রয়েছে 27 লাখ, এবং আরবান পপুলেশন রয়েছে 9 লাখের মতো। আমরা AMC-র মধ্যে যেটা আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল, ওইটার মধ্যে মোট জনসংখ্যা দেখব অ্যাজ পার দ্য 2011-এর যে সেন্সাস, সেই সেন্সাস অনুযায়ী সেটা হচ্ছে 4,38,408। এবং TTADC-র মধ্যে যেটা রয়েছে, TTADC-র মধ্যে টোটাল পপুলেশন ছিল 12,16,465, মোটামুটি 12 লাখের মতো। এবং এখানে ডেকাইডাল গ্রোথ মানে বাৎসরিক বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটা হচ্ছে 14.84%। তো এক্ষেত্রে 14.84% হচ্ছে ডেকাইডাল গ্রোথ, এবং ওভারঅল যে লিটারেসি রেট সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রায় এক্সামের মধ্যে আসে, সেটা হচ্ছে ওভারঅল লিটারেসি রেট, সেটা হচ্ছে 87.2%। এক্ষেত্রে মেল 92.5%, মেলের লিটারেসির সংখ্যা বেশি, এবং ফিমেলের ক্ষেত্রে 82.7%। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ত্রিপুরার যে ডেন্সিটি মানে পপুলেশন ডেন্সিটি, জনসংখ্যার ঘনত্ব,
সেটা প্রায় এক্সামে আসে, সেটা হচ্ছে 350 পার স্কোয়ার কিলোমিটার, 350 জন পার স্কোয়ার কিলোমিটারে। এক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে অল ইন্ডিয়া বেসিসে যে ডেন্সিটি এটা কত, এটাও আপনারা দেখবেন, এবং সেক্স রেশিও যেটা রয়েছে, সেক্স রেশিওর মধ্যে হচ্ছে ফিমেলের সংখ্যা 960 জন ফিমেল পার 1000 মেলে। তো 1000 জন মেলের মধ্যে মোট ফিমেল সংখ্যা হচ্ছে 960 জন অ্যাজ পার দ্য 2011 যে সেন্সাস, ওই সেন্সাস অনুসারে বা জনগণনা অনুসারে। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা প্রায় এক্সামের মধ্যে আসে। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোর মধ্যে আমি স্টার মার্ক দিয়ে রয়েছি, যেগুলো প্রায় এক্সামের মধ্যে আসে। এবং এক্ষেত্রে সেকেন্ড যেটা রয়েছে সেক্স রেশিও চিলড্রেনের ক্ষেত্রে, চিলড্রেনের ক্ষেত্রে কি রয়েছে, 953 গার্লস। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। তো লাইফ এক্সপেক্টেন্সির মধ্যে রয়েছে মেলের ক্ষেত্রে রয়েছে 71 এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 74। এক্ষেত্রে ফিমেলের লাইফ এক্সপেক্টেন্সি মানে বেঁচে থাকার যে বয়স সেটা বেশি। তো এই হচ্ছে আজকের এই ভিডিওর ডিটেলস। তো এই ভিডিওতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ফার্স্ট সেন্সাস কখন হয়, আফটার ইন্ডিপেন্ডেন্স কখন প্রথম সেন্সাস হয়েছিল এবং কততম, এবং তারপরে যেটা রয়েছে মোট জনসংখ্যা, তার মধ্যে মেল ফিমেল কত, কিন্তু ত্রিপুরা যে সেন্সাস হয়েছে 2011-এ সেটা কততম ইন্ডিপেন্ডেন্স থেকে এবং প্রথম থেকে কততম এটাও শিখলাম, এবং এসসি এসটি সংখ্যা, রুরাল পপুলেশন, আরবান পপুলেশন, এএমসির মধ্যে জনসংখ্যা, টিটিএ এডিসির মধ্যে জনসংখ্যা, তারপরে যেটা শিখলাম ডেকাইডাল গ্রোথ, বাৎসরিক যে বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি সেটা হচ্ছে 14.84, এবং ওভারঅল লিটারেসি রেট যেটা খুবই ইম্পর্টেন্ট 87.2%, পপুলেশন ডেন্সিটি, তারপর শিখলাম লাইফ এক্সপেক্টেন্সি। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এরকমভাবেই আজকে ডে ওয়ানের ভিডিওটা কমপ্লিট করলাম, এবং ডে টুতে আবারও নতুন করে ত্রিপুরা যে জিকে রয়েছে ওই জিকের একটা পার্ট আমরা শেষ করব। ধীরে ধীরে ত্রিপুরার এরিয়া, প্রথমে আমরা এরিয়াটা শেষ করব, এরিয়াটার ভিডিও অলরেডি আছে আমাদের এই চ্যানেলের মধ্যে। তারপরে যেটা রয়েছে জনসংখ্যা, যেটা আমরা এখন শেষ করলাম, তারপরে আমরা আবারও ত্রিপুরার যে স্ট্রাকচারাল, ওই স্ট্রাকচারাল ভিউতে আমরা যাব, স্ট্রাকচারাল ভিউতে কি কি রয়েছে ওই বিষয়টা আগামী দিন হয়তো নতুন একটা ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা এই ভিডিওতে বাস এতটুকুই। যদি আপনারা ত্রিপুরার কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিয়ে থাকেন বা প্রিপারেশান নিচ্ছেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা প্রত্যেকটা ভিডিওকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ত্রিপুরার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন। তো সবাইকে থ্যাংক ইউ আজকের এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।